আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সাইফান, একটু ভিডিওটা শুরু করে দাও না। সবাই ভালো আছে, তার জন্য বাবুসারা আবার আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। শেষ করতে না, শুরু করতে বলছি ভিডিওটা। সাইফান ঢাকা চলে যাচ্ছে, আর থাকবে না, ব্যাগ নিয়ে বের হয়েছে। কেন বাবা থাকবা না? কেন বাবা থাকবো না, একটু ঘুরে যাবো, একটু একটু রংপুরে থাকবো। রংপুরে থাকবো না? ঈশ্বরদী যাবা? ঈশ্বর বাস বন্ধ তো, যাবা কিভাবে? না, বাসটা খুললে যাবা? খুললে যাবো। সকালে নাস্তা কি করছো একটু বলো তো। ডিম ভাজি আলু ভর্তা। সত্যি কথা বলো, কি খেয়েছো? মামা কি খাই দিছে? রুটি ভাজি। না, দুধ? দুধ ভাজি। দুধ আর কি? বিস্কুট। হ্যাঁ, আর আম্মু কি খাই দিছে? আম্মু লেবু। লেবু পানি? লেবু পানি খাইছো কেন তুমি? আমি সবাব খাইছি। লেবু পানি খেলে কি হয় একটু বলো। গ্যাস পেইন হলে খায়। গ্যাস পেইন হলে খায়? গ্যাস পেইন হচ্ছে কিভাবে? এই যে এমন করে পুরি গেলে কি বলে, মাথাটা তো খারাপ হয়ে গেছে। এমন করে আমাকে বলতেছে আম্মু আমার গলাটা ব্যথা করতেছে, সঙ্গে সঙ্গে সকালে উঠে লেবু পা মধু আর কুসুম গরম পানি খাওয়াই দিলাম। পাশের বাসায় যে কলা বিক্রি করে ওখান থেকে আমরা আজকে মনুয়া কলা নিছি। আমার এক মামা গিফট করছিল, ভালো লাগছে টেস্টটা, এই জন্য দুই সরি নেওয়া হলো। আমাদের উঠান টুঠান ঝাড়ু দেওয়া সব কাজ শেষ, আর আজকে আমাদের আনছে হচ্ছে কই মাছ। কই মাছ কাটতে আমার আর ইসাতে দুইজনেরই ভয় লাগে। আম্মু কাটতেছে, খুব কাটা নাকি আম্মু? কাটা, তাজা, একদম অনেক তাজা, লাফানো। কঠিন, ভয় লাগে। এগুলো মানে মারা গেছে, নড়তেছে না? কি নড়া নড়তেছে? তাজাই আনছিল, সব রাখছি প্লাস্টিকে আটকায়। এই থামো একটু। ছোটকালে গল্প শুনতাম কই মাছ গাছে উঠতে পারে, আম্মু না অনেকে বলতো না? এগুলো উঠে যাবে, যে তাজা অনেকক্ষণ থেকে মারা যায়নি। কত দূর চলে গেছে দেখো। আমি ঢাকায় কই মাছ কিনলে একদম বাজারে কেটে নিয়ে আসি, আমার অনেক ভয় লাগে কই মাছ কাটতে। পেটের মধ্যে ডিমও আছে। ডিমও আছে, এখন সব মাছেরই ডিম, কালকেও ডিম পাওয়া গেছে, কাটার পরেও লাফাচ্ছে, এত তাজা মাছ। আগাচ্ছে কি? কৌশিক শাকটা ধরতে পারবি? না পারবি? ও একটু ব্যস্ত, লাইন কাটে দিছে তো লোক আসছে। আমাদের নেটের লাইন দুই দিন থেকে নাই, খুব কষ্ট হয়েছে ভিডিও আপলোড দেওয়া, টাকা দিয়ে নেট কিনে আপলোড দেওয়া হচ্ছে। আমরা মা ছেলে মিলে গল্প করতেছি, আর আমাদেরকে সাথে দেখা করতে চলে আসছে তপু। কেমন আছিস রে? কি অবস্থা, আসিস না কেন? ইফতারের দাওয়াত যে দিলাম শনিবারে ধোকা মারলি। তাহলে মানুষ এক যে এইভাবে দাওয়াত নষ্ট করলি, ইফতারটা যে নষ্ট হইলো, এটা কি বিচার কি হবে? সমস্যা নাই মানে তোর তো কোনো সমস্যা নাই না, সমস্যা হলো তো আমার মার। আসবি? গেট খোলা আছে, আয়। আম্মু কই মাছ কাটতেছে আর কই মাছ এখনো পালাচ্ছে, তপু এখন কই মাছগুলো ধরে আম্মুর কাছে আনে দিচ্ছে। গেটের সামনে চলে গেছে মাছ। হাতে কামড় দিল? হাত ধোয়, কলে পানি দিয়ে হাত ধো। এত সাহস! সাইফানের চুল আমি কাটছি, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। হ্যাঁ সাইফান, আমাদের মতো এরকম চুল দিয়ে তোলো উপরে। দেখি দেখি তার পিছনে কেমন কাটছে। ও তাহলে তো আমার আমি পারবো, ওগুলো সবই কাটিয়ে দিছে তো। হ্যাঁ তাই, তা আমি তো
এগুলা কাটি এগুলা সাইডগুলো পিছন চাপায় ও সামনটা থুই আর তাই আমি তাহলে দাঁড়াবে কাটতে হবে খালি পিছনটা হবে আচ্ছা আচ্ছা এখন থেকে তাই কাটবো সাইফান আমারটা বুদ্ধি আছে কি দিয়া কাটতে পারো আমি বলি টিমার মাথায় বাটি বসায় কাটতে পারবা স্যার যত এমনি গালি খেতে বাটি বসায় কাটছি এটা আমাক বাটি বসায় আমি কাটছি মেলামানের বাটি দিয়ে কে গালি দিলে তুই সেলুনে নিয়ে গেছি বাটিটা বসাইছে বসাই এই সাইডগুলো আর কাটছি যে একটা করে কাটে কাটে আসি এখন আসি তো নাই এর সাথে কেন কেজানে গেলে কি কলা আস নাই আস নাই পানিতে ভিজে রাখা কি হবে আম্মু ওয়াশ কাটবে কালকে দই বসাইছিলাম দইটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে একদম পারফেক্ট দই খুব সুন্দর হয়েছে এখন ফ্রিজে রেখে দেব গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমরা বলছিলাম যে এলাকাতে সব লাইন কেটে দিছে আপনার নেটের লাইন ডিশের লাইন তাই না সাইফান সব কেটে দিছে এখন নেটের লাইন ঠিক করার লোক আসছে চলেন দেখে আসি কি অবস্থা কই ভাই কাটছে কোথায় এখানেই অর্ধেক তারই চুরি করছে এটা কি ছেঁচড়া চোরের কাজ না শত্রুর কাজ হ্যাঁ হ্যাঁ এটা ওনাদের ধারণা যে রোদ পড়ছে আজকে মাথা চান্দি পুড়ে যাচ্ছে আমরা আজকে চুল কাটার জন্য একজনকে বাসায় ডাকছি সাইফানের পাপা আর সাইফানের চুল সাইজ করে দেবে সাইফান এখন তার কাছে কাটবে না সে মন খারাপ করে আছে মন খারাপ করলে হবে না তো আজকে নায়ক বানাই দেবে সুন্দর করে মন খারাপ করলে হবে না তো আজকে বেবি বানাই দেবে সুন্দর করে মানুষ বানাই দেবে কি সাইফানের পাপা কি করা হবে জানি না এইরকম করলে হবে বলো আর আমার ছোট ভাই কি করতেছে ওনার হচ্ছে কেচি কাচি আর হচ্ছে সব যন্ত্রগুলোকে হেক্সাসল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে বাসা একটু কাটছি তো সাইজটা নষ্ট হয়ে গেছে সুন্দর হয়েছে খুব ঘামে যায় রাতে বেলা এগুলো একটু একটু করে ইয়া করে দেবে দেখি মানে একটু দেখো মা আছে তো দেখছো দেখি এই সোজা সোজা চাবে না মাথা সাহস পা সাহস করো সারা বাসার লোক আছে তোমাকে আছে সুন্দর করে দিবে তো সুন্দর হবে নায়ক নায়ক না ভালো বেবি বেবি হবে একটা কুকুর মতো হবে তপুর দেখছো তপুর মতো চুল হয়ে যাবে আরে আমার বাসায় তো টিমার আছে এখানে তো নাই টিমার থাকলে অনেক ইয়া হয় কাটা যায় দেখছো পুরি মামা নাইকা ফেল মামা নাইকা ফেল লাগতেছে কেমন অনুভূতি ভালো লাগতেছে সেই কিরে কি খবর কি আনছিস ওটা মোচা ভালো আছিস এটা কি ওই জিনিসটা না এতো আলহামদুলিল্লাহ সাইফা চুল তাও আল্লাহর মতো একটু ভালো লাগতেছে না সাইফা দেখি পিছনটা দেখি কেমন কাটা দিছে এই তো পিছনটা সুন্দর কাটছে কেমন লাগতেছে এখন হ্যাঁ বেবি বানাই দিছে আম্মুকে খালি বলতা না মানুষ বানাই দাও এখন একদম মানুষের মতন লাগতেছে বেবি ছোট বেবির মতন লাগতেছে সুন্দর লাগতেছে চলো একদম গোসল করে দিই এর চুলো ছোট করে দেন না তুমি কি ছোট করবা নাকি আর গরম যে
এই তো একটা কিউট মাশাআল্লাহ বেবি, এখন একটা মাশাআল্লাহ বেবি। চলো আম্মা এখন গোসল করে দিয়ে একদম সুন্দর করে। ওহো ভাই, গিফটটা করলেন না আপনি? গিফট দিয়ে দেন আমার ছেলেকে। গিফট পাইলো সাইফান দা, খুশি? এটা কিন্তু এখন খাওয়া যাবে না, আমরা এখন গোসল করে ফ্রেশ হয়ে তারপরে, ঠিক আছে? চলো সাইফান নানিকে দেখাতে আসছে, মামিকে দেখাতে আসছে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে আজকে? খুব সুন্দর হয়েছে। ভাজি করে নিছি আম্মু। আর এখানে হচ্ছে বুট ভুনা, আর কালকে আমার ভাই নিয়ে আসছিল পানি কুমড়া, সেটা ভাজি হবে। আর কি রান্না করবো আম্মা? আর গরুর মাংস বড় বড় আলু দিয়ে ঝোল করা হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের। তপু আবার ইয়ে নিয়ে আসছে, ভাদাল নিয়ে আসছে, দেখছো? খুব সুন্দর লাগতেছে এখন, দেখছো? ভালো লাগতেছে না বাবাকে দেখবা? বাবা তুমি ওখানে আর যাও না, ময়লা হয়ে যাবা। গোসল গায়ে দিছি, তোমার চুলও তো ভালোই ঘাসছে, আরও কাটা লাগবে তোমার। চাল কুমড়া থেকে আম্মু এখন পানি বের করে নিচ্ছে। লবণ দিছে একটু? হ্যাঁ, লবণ দিয়ে তো পানি বের করতে হয়। এক চুলায় গরুর মাংস কষানো হচ্ছে, আর এক চুলায় ভাজি বসিয়ে দেওয়া হবে। অবস্থা কো তুমি? কি অবস্থা? আমার অবস্থা ভালো, এতক্ষণ কান্দা কাটি, এখন আবার কি কান্দা কাটি করলা চুল কাটার সময়? আমি তো মনে করছি যে কাটাইতে পারবো না, তা আল্লাহর হাতে কাটাইতে পারছি। কে কাটে সুন্দর, আম্মু কাটে নাকি ওই আঙ্কেলটা ভালো কাটছে? ভালো কে কাটে? আঙ্কেলটা? আম্মু ভালো কাটে নাই, পচা হয়েছিল আম্মুরটা। আর এদিকে এখন আলু দিয়ে আবারও কষিয়ে তিনটা শীষ দিলেই গরু মাংস রান্না হয়ে যাবে। সজনা ডালও রান্না শেষ। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আমরা আজকে দই বড়া বানাবো। কালকে রাতে এক কাপ মাশকালের ডাল ভিজে রাখা হয়েছিল, এখন বেটে নেওয়া হচ্ছে। দই বড়ার রেসিপি আমার চ্যানেলে আগেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আবার বানাবো, যদি সম্ভব হয় অবশ্যই দেখিয়ে দেব। থালা বাসন ধুয়ে নিয়ে এখন সাইফানকে একটু দেখি মাছ আর ভাত খাইতে পারি দেখি। চিকেন ফ্রাই? না, এটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। তুমি আজকে কি রোজা আছো? কয়টা রোজা হলো তোমার? দুইটা। দুইটা তাই? আঙ্কেলের একটা। আঙ্কেলের একটা? হ্যাঁ, সাইফানের যে আঙ্কেলটা চুল কাটছে সেই আঙ্কেলটা একটা রোজা রাখছে, সাইফান কি বলছে? ওই আঙ্কেল তো নামাজ পড়তে পারে না। নামাজ পড়তে পারে না? তুমি বলবে আমি আপনাকে নামাজ পড়াবো, আপনি জামাতে চলে আসবেন। অনেক গল্প করলো না আঙ্কেলটা তোমার সাথে? কেউ চুল দাড়ি কাটাবে, কেউ সেট করলো, কেউ ফেসিয়াল করাবে, কেউ চুলে হালবাল করবে। না, ওরা টার্গেট আছে, যেমন হচ্ছে কয়েকজন হাতে গোনা করবে। চুল কাটালাম, সুন্দর করে সব কিছু সাইজ করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো আমাদের নেটের লাইন চলে আসছে, এতক্ষণ তো নেটের লাইন ছিল না। তো এখানে দেখছি এক আপু সামারা সাইদা, সালাম কাম্মি সিস অ্যান্ড শিশির ভাই, খুব সুন্দর একটা হেলদি রেসিপি সে শেয়ার করেছে আমাদের সাথে। এটা খুব সুন্দর, আমার মনে হয় এটা করা সম্ভব। জাস্ট বোনলেস চিকেন হইলেই একটু স্পাইসেস দিয়ে ব্রেডের মধ্যে দিলে এটা খাওয়া যায়, এটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা ইনশাল্লাহ ট্রাই করা যেতে পারে। থ্যাংক ইউ সামারা আপু। আরেকটা পোস্ট দেখতে পাচ্ছি, আতিকা আফলাহ আল আবিরা, আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার ফার্স্ট পোস্ট, বাবুর 1 year 4 months, সে আপনাদের ভিডিও দেখে, খুব ভালো লাগলো। এটা বাবুকে একটু আমরা দেখাই, মানে এক বছর 4 মাসের বাচ্চা এত সুন্দর করে যে আমাদের ভিডিও মন দিয়ে দেখে, এটাই দেখে খুব ভালো লাগলো।
তো এই বাবুটার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। ইস কি কিউটি, সবাই দোয়া করবেন বাবুটার জন্য। আর এখন আমরা এখন কি করব বলেন তো দর্শক, জোহরের নামাজ পড়ে নিব। অলরেডি আজকে অনেক দেরি হয়ে গেছে, বিকজ এখনও কৌশিকের কাটা হয় নাই, কৌশিক আসবে, তারপরে আমরা সবাই ইয়া করব, নামাজ পড়ে নিব। আর আপনাদের আপা গোসল করতে চলে গেছে, সো আলটিমেটলি মেবি 5-10 মিনিটের মধ্যে আমরা সবাই রেডি হয়ে যাব নামাজ পড়ার জন্য। তারপরে আমাদের যেই আপেল ভাই, যে আমাদের কোরআন শরীফ গতকালকে পড়াইছিল, শর্ট একটা ক্লিপ দেখছেন, তাকে বলা হয়েছে সে যেন এসে আমাদের সবাইকে যেন পড়ায়। ইনফ্যাক্ট আজকে 3:30 দিকে তার আসার কথা, সো আমাদের খুব দ্রুত কাজগুলো আগে ফেলতে হবে। সো ধন্যবাদ আবারও যারা যারা গ্রুপে পোস্ট করতেছেন, আমাদের গ্রুপের নাম জীবনের গল্প ফ্যামিলি, আসবেন পোস্ট করবেন। আমরা সব পোস্টই কম বেশি দেখি, বাট কমেন্ট করা হয় না, রিপ্লাই করা হয় না, এখন পোস্ট এত বেড়ে গেছে সো রিপ্লাই করা হয় না, বাট পড়া হয়। সবার চুল কেটে বারান্দার অবস্থা একদম ভয়ানক, ভালো করে ছাড়ে এটা একদম ব্লিচিং পাউডার দিয়ে মোস। তারপর বাইরের কারো চুল না, আমাদের চুল সমস্যা, পরিষ্কার থাকো। তুই হেভি লাগতেছে রে তোকে, তাই? হ্যাঁ, এই যেখানে সেখানে এসে বেলচার মধ্যে একবার চুল, বেলচার মধ্যে চুল কত এতদিন কষ্ট করে এই চুল দাঁড়িয়ে বড় করলাম, আজকে কাটে ফেললাম, মায়া লাগে না? আমার তো সবসময় কাটতে হয়। চেয়ারগুলো মোছা লাগবে রে, এই যে যে কষি কষি চেয়ারের উপরে বসতে জানিছি, সব এই সব বিষয় এই যে দেখো 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 উপরে উপরে ঝাড় মোছা লাগবে একবার পুরো। আরে হ্যাঁ, এগুলা এই যে ছোট ছোট চুল, আজকে তো আমাদের সাথে তুই জামাতে নামাজ পড়তে পারলি না, এখন কি করব? মানে আসলে যে নেটের লোকের কাছে লাইন কি করতে যা দেরি হয়ে গেছে, আজকে সব দেরি ওর, আর চুল কাটার জন্য এমনি দেরি হয়ে গেছে। ভাবলাম একজনের জন্য সবার জামাত কেন মিস হবে, ওই জন্য বললাম তোমাদের পরে নিতে। এখন এই জন্য এই কাজগুলো তুই এখন কর, আমাদের সব কাজ প্রচুর চুল, তো চুল সবচেয়ে বড় ছিল আমার, তোর বিশাল বড় বড় সাইফানের প্রচুর। হ্যাঁ, এই খরাজে রুসুলি ওয়াহুম ওয়াহুম বাদাউকুম। বলো কেন ডাকলা? কিছু না, তুমি হলে আমুকে বলে গরম করাই, যদি তুমি আমুকে বলে বসো কালকে আজকে একটা রুটি বানাই দিতে তোমাকে। রুটি কি খাবো কও এখন? কি খাবো বুঝতেছি না, চিড়ার কোনো প্রয়োজন নাই, তাই না? তোমার মামার বাচ্চা যখন হবে তুমি আদর করবা? মামার বেটা, তোমার ভাই বা বোন, কৌশিকের বেবি হইলে কি করবা তখন? তোমার বেবি না, তোমার মামার বেবি হইলে কি করবা তখন? তো তোমাকে আদরও করবে না, করবে? কিসের জন্য এই কাঁচা মরিচটা? ওই যে বেসন দিবা, বাড়াবাড়ির কাজ শুরু। আঙ্গুর, আনারস, শসা, আপেল, মালটা এবং লেবু। মালটা একটা প্লেটে একটা সাইফানকে একটা দাও, আমাকে একটা দাও, মানে ধরো যেটা আমার সাইফান হবে একটা একটা দাও, বুঝছো? এমন দাও। কেন মালটা কম? কম না, মালটা আমি হলো ওই বাচ্চা তো খায় না, মালটা আমি তো খাই না, পারে না মালটা আমি তো খাই না, ওই জন্য অত কাটি না। বাচ্চা কিন্তু হারাই যাবে, একাই না নানা আছে। ফ্রিজ আর পেঁয়াজি ভাজা শেষ, আস্তে আস্তে জ্ঞান হচ্ছে।
সাইফান দেখি একা একা চলে গেছে বাহিরে, সাহস বেশি হয়ে গেছে। আর এদিকে সস তৈরির জন্য জিনিসপত্রগুলো রেডি, আর রুটি বানানো হচ্ছে, তাওয়া অলরেডি চুলায় রেডি। কি বললা কথা শুনতে পাইছি? যে নিষেধ করছে তার প্লেটেই ভাজা পোড়া বাড়া হবে না, এটা তো স্বাভাবিক কথা তাই না? যে চাবে না তাকে বারবার কেন? আজকে আমি ওই জন্য ওইভাবেই বলতেছি ইফতার বাড়ার কথা। আমাদের বাসায় তো ডবল তেলটা ইউজ করে না আম্মু, বুঝছো? সব ফ্রেশ, অল্প তেল দিয়ে ভাজে না। সাইফান তুমি কেন গেছিলে বাহিরে? এভাবে একা একা বাহিরে গেলে তো হারাই যাবা, চোর ধরে নিয়ে যাবে তোমাকে, তখন কি হবে তোমাকে? আমরা তো বুঝ জানবই না তুমি বাহিরে। সাইফান মামিকে নিয়ে গেছো? মামি বাসায় ছিল, তুমি তো বলেও যাও না কাউকে, এটা তো খুব খারাপ কথা। খুব পাকছে ছেলে। একজন জিজ্ঞাসা করছে যে দইতে পানি উঠলে কি তার ভুলটা কি? একটু আগে বের করতে হবে, এটা আমারও ওঠে মাঝে মাঝে সময়, যেমন রাতে বেলা দিয়ে ঘুমায় পড়লে। আমি নতুন বয়াম বের করলাম, আগে কোনো বয়াম আছে না? এটাই না, বের করো। এলা আমার বানানো দই দেখো কত সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর তো হবে, তুমি তো দইয়ের এক্সপার্ট। সাইফান নষ্ট করো না, এমন যে ভুল হয় বললাম তো। এই দুইটা না চারটা, চারটা বানাও না কেন? তোমরা যদি একটু একটু করে সবাইকে, এখন আমি সবাই হেলদি রেসিপি একটু খান, কেমন লাগে দেখেন। একটা রুটি অলরেডি ডান, আর একটা রুটি চুলাতে চলে গেছে। খুব দ্রুত কাজ হচ্ছে এখানে কারেন্টের বেগে। ফাইন দই বানাইছি, এই দই দিয়ে আমরা এখন সস বানিয়ে ফেলব। আমা দেখো দেখো তোমার মেয়ে কত সুন্দর দই বানাইতে পারে। ফাইন দই বেটি পারে, মা কিন্তু পারে না। সত্যি তো তুমি দেখে শিখে নিবে, আমার মা কিন্তু এই দই পারে না। এটা আমি সবার হাতে সবকিছু হয়ও না কিন্তু। আমার মাকে আমি অনেকবার শিখিয়ে গেছি, কিন্তু আমার শাশুড়ি শিখতে পারছে, আমার মা শিখতে পারি, এটা সত্য কথা না। আমি তো অনেক ভালো সব দিয়ে দিলাম, এখনই দিয়ে দাও, কারণ অপেক্ষা করে লাভ নাই তো। না না, লবণ দিব, একটু মধু দিব, একটু লবণ, লবণ একটু তেলে নাও, জিরা পাউডার কোথায় আছে? ওই যে ধনিয়া, কাঁচা ধনিয়া পাতা আছে তাহলে দিতে পারো। আছে তো, এই শিবিরের মতো ইসাব, এটা জিরা পাউডার তেলে নেওয়া, তেলে নেওয়া জিরা পাউডার, গোলমরিচ, ফ্লেভার আসা শুরু হয়ে গেছে, একটু মধু, সামান্য সামান্য স্বাদ অনুসার একটা দিব। মধুটা যা সুন্দর, এই লিচুর মধুটা তো খুবই ভালো। দাঁড়া এই সাথে একটু কুচি করব, দাঁড়া। সাইফন কোথায় নামাজ পড়তেছে দেখেন? কোথায় কি ফলমূল পাইলা? ফলমূল তো আছে অনেক, খালি মালটা নিলাম। মালটার দাম বলতে আজকে রংপুরের কাছারি বাজারে তোমার যে ইয়া ধরছিল, মানে রেট করছিল মালের দাম বেশি, অনেক টাকা ফাইন করছে, এই জন্য স্টেশনে 200 টাকা ছিল না, 180 করছে মালটা। ও আর আমার ক্যামেরা ওপেন, আমি বললাম আজকে তো কাছে দেবে, কয় হ্যাঁ হ্যাঁ শুনছি, একভাবে 20 টাকা কম। শাবাস, গুড জব। এটা দিবা একটু অল্প, খুব সামান্য, বেশি দিও না। দেখো কতটুকু দিবা, কারণ তুমি মাংস ইয়া চিকেনটাতে কেমন ঝাল দিছো আম্মু? ঝাল দিছি একটু ভালো, তাহলে খুব সামান্য, আরো কম। দাঁড়া আমি দিচ্ছি, আমি দিচ্ছি আরো কম, আরো কম সেটা দাও। গোলমরিচ কম দিতে হয় কেন? একটু গুঁড়া সাথে বলো, ঝাঁসটা একদম যায় লাগে, মানে ঠিক এতটুকুই লাগবে। বেশি দাম আছে, ঝাল আছে বসে। আচ্ছা, মাংস এমন ঝাল দিছে, এই যে আমি একটু ধনিয়া বাটা দিচ্ছি। এখন মাংস কেমন ঝাল দিছে তোমরা, তো ঝাল কম খাবে, তাহলে বলে সমস্যা নাই। ধনিয়া পাতা দেওয়া হয়েছে, অলরেডি সুন্দর ফ্লেভার আসা শুরু করছে। জাস্ট মেখে নিতে হবে, তারপরে মোটামুটি দেন, কারণ টক দই হবে আমার, যে টক দই বেশি পরিমাণ দিব, বুঝছেন? মনে হয় হবে, আর লাগবে না।
চলে আসেন, আসেন আসেন। হ্যাঁ এখন টক দই দিব বেশি করে, চামচ দিয়ে দেবেন। হ্যাঁ নেন। আর কি দেবার মধ্যে? হালকা একটু রুয়াবজা দিব, জাস্ট ফর কালার আর হালকা ফ্লেভারের জন্য। রুয়াবজাটা আমি এনে রাখছিলাম, কোথায় যে রাখছি, এই যে রাখছি। হ্যাঁ একবারেই দিব। আর আমি তোমার এটা বানিয়ে দিই। দেখতেই কত সুন্দর লাগছে। এখন খালি ব্লেন্ড ব্লেন্ড করে নিতে হবে। লবণ টবণ কিছু দিতে হবে না? কিছু লাগবে না। একটু বরফ কুচি দিলে ভালো হয়। এই বরফ কুচি থাকলে আছে, বরফ কুচি পরে দাও। এর মধ্যে গ্রাইন্ড করলে ফাইন লাগবে কিন্তু। কিন্তু ব্লেন্ডারটা যে দুর্বল ব্লেন্ডার। না আমি দিব না পরে। আমার রুটি আর হচ্ছে একটা হচ্ছে মুরগির বুকের মাংস রান্না করে নেওয়া হয়েছে, আর টক দই যেটা মাখাই নিলাম সব একদম রেডি, কারণ ইফতারে কিছুক্ষণ আগে এটা মাখাবো। প্রায় 10 মিনিট আগে মাখাইলে বেস্ট, বিকজ কারণ হলো এই যে এটা দাওতে সাথে সাথে রুটিটা সফট হয়ে মানে ল্যাতে যেন না যায়, এই কারণে যেন দেওয়ার এক কিছুক্ষণের মধ্যে খেতে পারো। আর এদিকে আমরা শুরু করে ফেলছি ব্লেন্ড। যাদের ব্লেন্ডার ভালো তারা বরফ দিয়ে নেবেন। হয়ে গেছে গরমা গরম বানানা মিল্কশেক। ইফতারের এটা ধরো মাখায় সাথে সাথে খাইলে ভালো, কিন্তু এখন আমাদের দোয়া করতে হবে, বসে খেতে হবে, এই জন্য দিয়ে দিলাম। এখানে সেই রান্না মুরগির মাংস, শর্মা টাইপের কিছু হচ্ছে নাম আর কি দেবো, হেলদি খাবার। হেলদি খাবার, হ্যাঁ এটা সবাই বানাইতে পারবে, ইজি ইজি। বাসার একটা এক জিনিস, বাসার ফ্রি জিনিস এখন প্লেটিং অলমোস্ট ডান, শুধু এখন স্যান্ডউইচগুলা চলে গেলেই খেলা শেষ। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীর স্বাস্থ্য আজকে রোজা ধরছে মনে হচ্ছে একটু, ধরে নাই তো সাইফান? আমি একটু একটা কথা বলি, রোজা কাদের ভয়? এটা হাদিস কিছুদিন আগে পড়েছিলাম আমরা, বলো তো। আমার মনে আছে কিনা আমি জানি না, আমি টুডে বসে আমার মনে আছে একটু। যদি ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে হাদিসে বলা আছে মানে এক নবীজি আমাদের নবীজির কাছে এক সাহাবি এসে বললো যে আমার খুব খারাপ লাগতেছে হুজুর, আমি কী করবো, মনে হচ্ছে রোজা ভেঙে দিব এরকম। তখন বললো সাথে সাথে বমি করো তো। তখন ওনাকে ফিরে থাবো দিয়ে বমি করালো, এক টুকরা খেজুর একটা ফ্রেশ গোস্ত মুখ থেকে বেরোলো আর কিছু বমি বেরোলো। তখন বললো তোমার খেজুরটা হচ্ছে হালাল খাবার, গোস্তটাও হালাল, কিন্তু তোমার বমিটা হারাম। তখন বললো যে হুজুর বমিটা কী? কয়ে তুমি মানুষের গিবত করছো, মানুষের সাথে কথা বলছো, এর কথা ওকে লাগাইছো, রোজা থেকে এই কাজটা করা যাবে না, এই কাজটা করলেই তোমার রোজা লাগবে। ধন্যবাদ ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে মানে সহিভাবে নামাজ কালাম বা আল্লাহর ইবাদত করলে রোজা কি তুমি বুঝবাই? ইবাদতের মধ্যে, ইবাদতের মধ্যেই পার হয়ে। ধন্যবাদ খুব মূল্যবান কথা বলার জন্য। তো আজকে আমরা যে কাজটা করছি, আমরা আজকে 4:30-5:45 পর্যন্ত আমরা আজকে কোরআন শরীফ পড়েছি সবাই মিলে। ওই যে আমাদেরকে পড়াইতে আসছিলো আপিল ভাই, উনি আজকে বেশ অনেকক্ষণ ছিলেন, বেশ ভালো লাগছে। তো এই জন্য আজকে আমরা আবার সাথে সাথে নামাজ পড়েই কাজ করতে চলে আসছি, এবং খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ কাজগুলো আগাইছে। হেলদি চিকেন র‍্যাপ শুরু করছি, বিসমিল্লাহ। এটা শেষ, এই যে আপনার আমরা হিসেবে মার্কেট খোলা উচিত না।
যদি পরিবার না খুলে মার্কেটে আমি যাওয়া দিয়ে কি করব? মার্কেট যদি বলে যে 10টা থেকে 12টা 2 ঘন্টা একজন খোলা তাহলে মনে করে যে করোনার গুদাম তৈরি হয়ে যাবে। হ্যাঁ কারণ সবাই শপিং করতে যাবে। ভাই কথা খুব ভালো কথা বলছো। মার্কেট খুলে দিবি। এই মজা হচ্ছে তো। সবাই যাবে মার্কেটে 10টা থেকে 12টার মধ্যে তখন তো সব কাহিনী হয়ে যাবে। আর সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে মার্কেট করা যায় না তো। গায়ে গায়ে যদি চেংড়িগুলো না লাগে। হ্যাঁ একদম যে কথা নাই। শর্মা হাউজের শর্মা খাচ্ছে মনে হচ্ছে। রাইট। ইসরাত খাইছো কি? আপনি খাচ্ছেন কেমন লাগতেছে? মজা ঝাল 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 ঝাল। আচ্ছা ভাই বলি মুরগিটা রান্না ঝাল হইছে। মামা একটু খাওয়া বলবে। আমি কি টেস্ট হইছে? দাও খা বলে কেমন লাগছে? কেমন লাগছে সাইফান? ইসরাত খাইতে পাচ্ছ? খাচ্ছি মজা হইছে। আজকের মুদিটা কলা ভরা ভালো লাগতেছে। মানে পুরো কলার র ফ্লেভার পাওয়া যাচ্ছে। আজকে সাইফান ইফতার খাওয়ার কিছুক্ষণ পরেই ঘুমায় পড়ছে। আমরা সবাই এখন তারাবির নামাজ পড়ে নেব। এশা তারাবির নামাজ সব শেষ, এখন হচ্ছে তালিম হবে। আজ হযরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইছেন, আমরা উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতদেহকে দান করা হয় নাই। এক, রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেষকের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। চাল কুমড়া ভাজি, কলার ভাদাল ভাজি, সজনা ডাল, পুঁইশাক ডাল আর গরুর মাংস। অল্প অল্প দাও, বেশি দাও না। হ্যাঁ আসো, তোমরা শুরু করে দিলাম আমি। ইসাদ বসে আমরা খাই। দেওয়া খাবে না, নেই অল্প দাও, অল্প দাও। চামচ দিয়ে ফোটা করে নেবেন, তারপরে ওইটা এক ঘন্টা সয়া সসে চুবাই রাখবেন। আর যদি বেশি টক খান তাহলে লেবু আর সয়া সস না, ভিনেগার আমি এখন ইদানিং খাওয়া শিখছি। দর্শক আজকে আমি একটা কাঁচা মরিচ চাবাই নাকি। কালকে পানি কুমড়া নিয়ে আসছিল, ওই পানি কুমড়া টেস্ট পানি কুমড়াটা ভালো আছে, বাট ভাদালটা অত ভালো লাগে না। ভাদালটা অনেক মজা হয়েছে, স্বাদ হয়েছে তো। পানি কুমড়াটা ভালো, মরিচটা আবার নিয়ে নিল। আজকে মন চাচ্ছে একটু, মানে ওই যে বলে না মাউন্টেন ডিউতে আজ কুছ তুফানি করতে, তুফানি কিছু বলবো। আমি একটা মরিচ খাই, আমার একটা উঠে যাচ্ছে ভাই। এই যে সব মরিচের ঝাল নাই, চাষা বলছে সবগুলি নাই, কিছু কিছু এমন। আমি এখন খাইছেন মরিচ ঝাল এখানে শশা বা চোখ নাক দিয়ে পানি পড়বে। দর্শক আমি চাবাইছি একটু, এখন পর্যন্ত হালকা ঝাল ভালো স্বাদ আছে। বাজে 3:28, নামাজ পড়ে চলে আসলাম খেতে। আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি, কারণ স্যুপ প্রায় প্রতিদিনই খেয়েছি এতদিন, তো আজকে জাস্ট নর্মাল স্যুপ নুডলস। ভাই তাড়াতাড়ি খাও, টাইম বেশি নাই। আম্মু না বেশি শর্ট দিছে, দুধের মধ্যে এমন শর্ট দেয়, কঠিন শর্ট দিছে।
মানে মনে যত শর্ট ছিল সব আমাকে উঠাই দিছে কি কলা খেলাম খেজুর খাইনি আমাকে দিল একটা মনোয়া কলা কালকে আর ভিডিও শেষ করতে পারিনি বাবা আমার ভিডিওটা একটু শেষ করে দাও না বাবা সবাই ভালো আছে যারা গাবস আজকে তবে আমার জন্য পাশে থাকবেন আমার জন্য দা করবেন বাবার জন্য দা করবেন না আর আমার সাইফানকে এবার চুল কাটার পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হযরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইছেন আমরা উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে যাহা পূর্ববর্তী উম্মতদেহকে দান করা হয় নাই এক রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেষকের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয় দুই তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে তিন প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন অতি সত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে চার এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানদেহকে আবদ্ধ করিয়া রাখা হয় ফলে অন্যান্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছাইতে পারিত এই মাসে সেই পর্যন্ত পৌঁছাইতে পারে না পাঁচ রমজানের সর্বশেষে রাতে রোজাদার গৃহকে মাফ করিয়া দেওয়া হইবে সাহাবা একরাম আরজ করিলেন ইয়া রাসূলুল্লাহ সেই রাত কি শবে কদর উত্তরে বলিলেন না বরং নিয়ত হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মজদুরি দেওয়া হয় তারগিব আহমেদ বাইকানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে পাঁচটি বিষয়ের কথা বর্ণনা করিয়াছেন যেগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন পূর্ববর্তী উম্মতের রোজাদারদের দেওয়া হয় নাই আফসোস আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইয়া হাসল করিবার জন্য চেষ্টা করিতাম এক রোজাদারের মুখের দুর্গন্ধ যাহা ক্ষুধা অবস্থায় সৃষ্টি হয় আল্লাহ তাআলার কাছে মেষকে আম্বরের চাইতেও বেশি প্রিয় হাদিস ব্যাখ্যাকারকের মতে এই কথাটির আটটি অর্থ হইতে পারে সবকটির আমি মুয়াত্তা কিতাবের ব্যাখ্যায় উল্লেখ করিয়াছি তবে আমি অধম এই দৃষ্টিতে এইগুলির মধ্যে তিনটি অর্থ অগণ্য একটি হইয়াছে আল্লাহ তাআলা আখিরাতে এই দুর্গন্ধের বদলা ও সওয়াব এমন খুশবু দ্বারা দান করিবেন যাহা মেষকে চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে এই অর্থ একেবারে স্পষ্ট এবং ইয়া অসম্ভব কিছু তদুপরি দুর্বে মনসুর কিতাবে এক হাদিসে ইয়ার স্পষ্ট বর্ণনা রইয়াছে সুতরাং এই অর্থকে প্রায় নিশ্চিত বলা যায় দ্বিতীয় হইয়াছে কিয়ামতের দিন যখন কবর হইতে এক প্রকার খুশবু বাহির হইবে যাহা মেষকে আম্বরের চাইতে উত্তম হইবে তৃতীয়টি হইতেছে দুনিয়াতে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেষকে চাইতে প্রিয় অধমের মতে এই অর্থ সর্বাপেক্ষা পছন্দনীয় ইয়া মহম্মদের ব্যাপার কেউ যদি কাহারও প্রতি আসক্ত হয় তবে তাহার দুর্গন্ধ নিজের কাছেও হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় ও পছন্দনীয় হয় অর্থাৎ হে অসহায় হাফেজ তুমি খোতামের মেষক আনিয়া কি করিবে আহম্মদের এলে কেশ শুকাইয়া তুমি আদনের মতো মাতানো আতরের খুশবু ভোগ করো ইয়া দ্বারা এই কথা বোঝানো উদ্দেশ্য যে রোজাদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করিয়া আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায় রোজা আল্লাহ তাআলার প্রিয় ইবাদত এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন প্রত্যেক নেক আমলের বিনিময়ে ফেরেশতারা দান করে আর রোজার বিনিময়ে আমি নিজেই দান করি কেননা ইয়া একমাত্রই আমারই জন্য কোনো বর্ণনায় হাদিসের শব্দ বর্ণিত রইয়াছে যাহার অর্থ আমি নিজেই রোজার বিনিময় স্বয়ং মাহবুব এবং প্রেমা সম্পদই যদি লাভ হইয়া যায় তবে ইয়ার চাইতে উত্তম বদলা ও বিনিময় আর কি হইতে পারে এক হাদিসে আছে সমস্ত ইবাদতের দরজা হইল রোজা অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায় যার ফলে অন্যান্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়
তবে ইয়া তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে। অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে। My God, I like you, my everything, yeah.